আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি কাঞ্চনবাদ বহুমুখ উচ্চ বিদ্যালয়ের চন্দনস্থানের একজন সিনিয়র শিক্ষক, নাম জয়শ্রী দাস। এখন আমি তোমাদের পাঠে মনোনিবেশ করাচ্ছি, একটু খেয়াল করো আমি কি বলছি। আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, দেখলাম একটা ছেলে রাস্তার পাশে পানির জন্য কাতরাচ্ছে। আমি তাকে আমার ব্যাগ দিয়ে একটা পানির বোতল ছিল, বোতল থেকে তাকে পানিটা বের করে দিলাম। সে পানিটাকে তৃষ্ণা মেটাতে পেরে খুবই খুশি হলো। এখন আমি যে তাকে একটু সাহায্য করলাম, এটা তার কেবল পানি দিলাম, ও পানি খেতে পারলো, এটা তার সাহায্য হলো বা আর কি বলতে পারি উপকার হলো, বা কি হলো ধর্ম বলতে পারি। তার এটা আমার কি হলো এক ধরনের ধর্ম হলো। তাহলে এটা কোন ধরনের ধর্ম বলো তো? এটা হচ্ছে মনুষ্য ধর্ম। তাহলে মনুষ্য ধর্মকে আমরা আর কি বলতে পারি? মানব ধর্ম। তাহলে আজকে আমার পার্শ্বের নাম হচ্ছে কি? মানব ধর্ম। আমি মানব ধর্ম নিয়েই তোমাদের আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের প্রথম কবিতা, অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রথম কবিতা। লিখেছেন কে? লালন শাহ। মানব ধর্ম কে লিখেছে? লালন শাহ। এখন দেখো শিক্ষার্থীরা, আমি লালন শাহের কিছু পরিচয় দিচ্ছি তোমাদের। লালন শাহ জন্মগ্রহণ করেছেন 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহে, মতান্তরে কুষ্টিয়ায়। এরপরে মৃত্যুবরণ করেছেন 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার চাউরিয়ায়। কুষ্টিয়া চাউরিয়ায় মৃত্যুবরণ করেছেন। লালন শাহ হচ্ছে একজন মানবতাবাদী মরমী কবি। তিনি সাধক সিরাজশাহী বা সিরাজশাহীর শিষ্যত্ব গ্রহণ করার পর নিজেকে সিরাজশাহ লালন শাহ হিসেবে পরিচিতি অর্জন করেন। গানের মধ্যে তিনি নিজেকে লালন ফকির হিসেবে, ফকির লালন হিসেবেও উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যাশিক্ষা তিনি তেমন লাভ করতে পারেন নাই, না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি এক হিন্দু মুসলমান সব সম্প্রদায়ে ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। আর এই জ্ঞানের বলে নিজের অভিজ্ঞতা উপলব্ধির আলোকে তিনি কী করেছেন? উপলব্ধির আলোকে এক দর্শন শাস্ত্র রচনা করে, প্রচার করে। এই দর্শন শাস্ত্রগুলো প্রকাশ পায় ওনার বিভিন্ন গানের মধ্যে। তিনি কী করেছেন? সহস্রাধিক গান রচনা করেছেন। এই গেল লালন শাহের পরিচিতি। এখন লালন শাহ মানব ধর্ম কবিতাটি তোমাদের জন্য কেন লিখেছে, এটা পরে তোমরা কী বুঝতে পারবে? তোমরা এটাই বুঝতে পারবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতি যে, হ্যাঁ, কিসের পরিচয়? মানুষের পরিচয়টা যে সবচেয়ে বড়। তোমরা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে কি থাকবে, বিরত থাকবে এই পাঠে, এই পাঠ থেকে, এই পাঠ করার মাধ্যমে তোমরা এগুলো থেকে কি থাকবে, বিরত থাকবে। এখন আমি তোমাদের এই মানব ধর্ম কবিতাটি একটু পরে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো। মানব ধর্ম, দেখো শিক্ষার্থী বন্ধুরা, মানব ধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই এতে কি জাত ভিন্ন বলায়? যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। আর ছবি তুলনো, গঙ্গাতে গেলে খুব জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ পেরে জেতের কথা লোকে গৌরব করে যথাযথা, লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। এ লালন শাহ মানব ধর্ম কবিতাটি যে লিখেছেন, এটা তো তোমাদের কী বলতে চেয়েছে, উনি কী বোঝাতে চেয়েছেন? এখানে বলেছেন এই যে জাত পাত ধর্ম এগুলোকে তিনি কী করেন না, বিশ্বাস করেন না, এটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। তিনি মনে করেন মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা, সবার উপরে মানুষ, এই মানুষের ধর্মটাই হচ্ছে সবচেয়ে বড়। এখানে তিনি বলেছেন তোমাদের দুই একটা স্তবকের মধ্যে দেখো, এই যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। উনি বলেছে কেউ মালা পড়েছে কেউ তসবি গলায় দিয়েছে, জন্ম মৃত্যুর সময় মানুষ হিসেবে আসে, কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে, কেউ মুসলমান ধর্মে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, হিন্দু ঘরে যখন জন্মগ্রহণ করে সে মালা পরিধান করে, আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে তসবি গলায় দিয়ে থাকে। তাহলে এখানে সবাই কিন্তু মানুষ, এখানে কোনো নাই, পার্থক্য নেই। এরপরের স্তবকে তিনি যেটা বলেছেন, বলতে গেলে খুব জল হয়, ওখানে মানুষের বর্ণনা দিয়েছে, এখানে জলের বর্ণনা দিয়েছেন তিনি। জল মানে জল হচ্ছে কীরকম, জলের কোনো বর্ণনা নেই, আকার নেই, গন্ধ নেই, কিছু নেই, আমরা জল কীরকম তোমরাও জানো আমিও জানি লেখকও জানি। এখন
জলগুলো যখন একটা পাত্রে এক এক পাত্রে রাখা হয়, যেমন কালো পাত্রে রাখলে কালো ধারণ করবে, লাল পাত্রে রাখলে লাল ধারণ করবে, কিন্তু সবগুলো যখন এক জায়গায় রাখা হবে সে পানিগুলো হবে একই রকম, এটার কোনো ভিন্নতা নেই। তাহলে ওদিকে মানুষের কথা বলেছেন, এদিকে জলের কথা বলেছেন। এখানে লেখক কূপ জলের কথা বলেছেন, কূপ জল মানে কুয়ার পানি, আর গঙ্গা জল হচ্ছে গঙ্গা নদীর পানি। এই কূপ জল, কূপ জলের পানিগুলো যদি খারাপ হয় তাহলে এগুলো মানুষ কী করে না, ব্যবহার করে না, কিন্তু গঙ্গা জলের পানিগুলো মানুষ হিন্দুরা কী করেছেন, এখানে পবিত্রতার প্রতীক হিসেবে বুঝিয়েছেন। তাহলে এখানেও কোনো কিন্তু কি নাই, ভিন্নতা নেই, মূলে হচ্ছে এক জল, শুধুমাত্র লাল সাদা কালো এটা পাত্র অনুসারে ভিন্নতা দেখানো হয়েছে। তাই লেখকের কথা বলছি, হ্যাঁ লেখক লালন শাহ বলেছে, আমি কোন ধর্মে কোন জাতে কোন সম্প্রদায়ে এই প্রশ্নটা আগেও ছিল এখনও আছে, কিন্তু এটাকে নিয়ে আমি কী করে এই জাতপাতকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। সবার উদ্দ হচ্ছে মনুষ্য ধর্ম, মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা। আরেকটা লেখক বলেছে, আমরা জাতের গর্ব করে থাকি, গৌরব করে থাকি যথাযথা, এই তুমি উঁচু বংশে আমি নিচু বংশে, তুমি এই সম্প্রদায়ের আমি এই সম্প্রদায়ের, তাহলে এগুলো কোনো কথা না। তাহলে লালন শাহ এই মানব ধর্ম কবিতাটি আমাদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে বলেছে যে তোমরা কখনো এগুলোকে বিশ্বাস করবে না, আমিও করি না, তোমরাও বিশ্বাস করবে না। আচ্ছা, এই কবিতার মধ্যে আমি কিছু কঠিন শব্দ পেলাম, মেয়েরা শিক্ষার্থীরা আমি তোমাদের কী করছি এই শব্দগুলো একটু বলে যাচ্ছি বা লিখে দিচ্ছি। দেখো, কয়, কয় শব্দের অর্থ কী, কয় মানে কী, কয় হচ্ছে বলে, কয় মানে বলে, জেতের মানে কী, জেতে, জেতের শব্দের অর্থ হচ্ছে জাতি বা ধর্ম, জাতি বা ধর্ম। তারপরে হচ্ছে সংসারে যাওয়া কিংবা আসার বেলায় মানে এটা কি জানো, এটা হচ্ছে আমি পড়াতেও বলেছি, যাওয়া কিংবা আসা মানে হচ্ছে কি, জন্ম মৃত্যু, যাওয়া কিংবা আসা, জন্ম ও মৃত্যু সময়, জন্ম ও মৃত্যুর সময়। এছাড়া কূপ জল আছে, কূপ জল মানে কি, কুয়োর পানি, গঙ্গা জল মানে কি, গঙ্গার পানি, কূপ জল কুয়োর পানি। তাইলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরকম এই শব্দগুলো আমি তোমাদের বলে দিলাম, বললাম কি কয় মানে বলে, জেতের মানে জাতি বা ধর্ম, যাওয়া কিংবা আসা মানে জন্ম মৃত্যুর সময়, কূপ জল মানে পুকুর পানি, গঙ্গা জল মানে গঙ্গা নদীর পানি। তাইলে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যে মানব ধর্ম কবিতাটি পড়ালাম, হ্যাঁ বুঝালাম, তাইলে তোমরা কী করবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের এটা সমাধান করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।